Doctor's Tips, Solution for Life Problems. হ্যালো বন্ধুরা, সন্তান প্রতিটি পরিবারে খুশি বই আনে, আর যদি যমজ সন্তান হয় তবে তো কথাই নেই, সেই পরিবারের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যমজ সন্তান কেন হয় বা কাদের হওয়ার সম্ভাবনা বেশি, এই নিয়ে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে, তাদের জন্যই আজকের এই ভিডিও। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। যমজ সন্তান গর্ভধারণ নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডাক্তার রাতু রুমানা আমাদের জানিয়েছেন, যমজ সন্তান দুই ধরনের হয়। একটা হচ্ছে যারা হুবহু একই রকম দেখতে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেকটা একই রকম, ওদেরকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন। আরেকটা হচ্ছে হুবহু দেখতে একই রকম না, ভাই বোন যেমন হয় বা বোন বোন বা ভাই ভাই যেমন হয় সেই রকম। তো বন্ধুরা, যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, আর যারা দেখতে একরকম না বা তাদের বৈশিষ্ট্য একরকম নাও হতে পারে সেটা হচ্ছে ফার্টানাইল টুইন। বন্ধুরা, ওই অধ্যাপক আমাদের জানিয়েছেন আইডেন্টিক্যাল টুইনের কারণ খুব বেশি একটা জানা যায় না। যেমন একটা ডিম্বাণু দিয়ে যদি একটি শুক্রকীটের মিলন হয়, একটা ব্রণ তৈরি হয়, তখন যদি ওইটা হার্ড হয়ে যায় তখন হুবহু একই রকম দেখতে যমজ বাচ্চা হয়, ওদের কারণ বেশি একটা জানা যায় না। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক যমজ সন্তান কেন হয়। যমজ সন্তান কেন হয় এ ব্যাপারে ওই অধ্যাপক আমাদের দর্শকদের জানিয়েছেন, ফার্টিনাইল টুইন বা দেখতে ভাই বোনের মতো ওদের ব্যাপারে বলা হচ্ছে যে জাতিগত কিছু কারণ থাকতে পারে। যেমন আফ্রিকানরা, আফ্রিকানদের অনেক বেশি যমজ বাচ্চা হয় এশিয়ানদের চাইতে। এছাড়া মায়ের বয়সটা একটা ব্যাপার, যেমন মায়ের বয়স যদি 30-35 মধ্যে হয় তাহলে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অথবা আজকাল যেটা বেশি দেখতে পাচ্ছি, বন্ধাত্ব চিকিৎসার জন্য যে ঔষধগুলো প্রয়োগ করা হচ্ছে এটার জন্য অনেক বেশি যমজ বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, কারণ এই ওষুধগুলো কাজ হচ্ছে একটু বেশি বেশি ডিম ফোটানো। আমরা জানি যে প্রতিটি মেয়েরই মাসিক হওয়ার পর প্রতি মাসে একটি করে ডিম ফুটবে, আর ওষুধগুলি দ্বারা একটু বেশি বেশি ডিম ফুটে, যার জন্য যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা ওদের একটু বেশিই থাকে। এই অধ্যাপক আমাদের আরও জানিয়েছেন, তবে আরেকটা সায়েন্টিফিক কারণ হচ্ছে যমজ মায়ের মেয়ের যমজ বাচ্চা হতে পারে, কারণ এখানে কিন্তু একটা জন্মগত ধারা আসে। মায়ের যদি সেই জিনটা থাকে, সেই জিনটা যদি মেয়ের থাকে যেটা থেকে ডিম একটু বেশি ফুটবে, তাহলে যে মায়ের যমজ সন্তান থাকে সেই মায়ের মেয়েরও যমজ সন্তান হতে পারে, মানে জন্মগত একটা দিকও আছে। অন্যদিকে জোড়া কলা বা জয়েন্ট কলা খেলে যমজ সন্তান হয় এমন ধারণা নিতান্তই কুসংস্কার। তো বন্ধুরা, যারা যমজ বাচ্চা নিতে চান তারা আশা করি জানতে পেরেছেন কী কারণে, কী করলে এবং কেন যমজ বাচ্চা হয়। যমজ বাচ্চা প্রত্যাশীদের জন্য এই ভিডিওটি উপকারী আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ যত বেশি লাইক দেবেন তত বেশি মানুষের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যাবে। আর হ্যাঁ, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।